নমস্কার বন্ধুরা, আজকে বড়দিনের প্রাক্কালে এবং ইংরেজি নববর্ষ আসন্ন, সেই প্রাক্কালে বা সেই অবসরে আমি রাজ্যের যত শিক্ষক শিক্ষিকা আছেন, শিক্ষাকর্মী আছেন, সরকারি কর্মচারী এবং অধিগৃহীত সংস্থার কর্মচারী যারা আছেন, তাদের প্রত্যেককে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে। আজকে আমরা নববর্ষ আসন্ন, আপনারা জানেন, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আমাদের যে যে কিছু দাবি দেওয়া আছে বা আমাদের যে কিছু ডিএ নিয়ে যে বিষয়টা চলছে আর কি, সেই নিয়ে কিছু বক্তব্য বলার আছে বলে আমরা মনে করি। কারণ অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে লিখছেন বা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন বা আমাকে ফোন করে জানতে চাইছেন যে কী অবস্থা। প্রথমে যেটা আমি পরিষ্কার করে ক্লিয়ার করতে চাই যে সবার কাছেই আর কি, যে আমরা যে কথাটা বলি, আমরা তো আর সরকারের মুখপত্র নই যে বা মুখপাত্র নই যে আমরা সরকারের হয়ে কোনো কথা বলবো। কিন্তু বিষয়টা হচ্ছে যে যে বিভিন্ন সূত্র মারফত যে আমরা বিভিন্ন সময় আমাদের কাছে যে খবর টবরগুলো আসে সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি, এবং কখনো কখনো সেটা যে ফলপ্রসূ হয় না সেটা নয়, আবার কখনো কখনো সেটা কার্যকরী নাও হয়েছে এরকম দেখা গেছে আর কি। তো এখন সবচেয়ে বড় বিতর্কিত বিষয় আমাদের কাছে যেটা, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে ডিএর প্রশ্নটা আর কি, গত 2022 সালে জানুয়ারি মাসটা গেছে ডিএ শূন্য অবস্থায়। মানে 2000 আমরা জানি যে জানুয়ারি মাস থেকে একটা করে ডিএ দেওয়ার একটা প্রভিশন না থাকলেও মাঝে মাঝে দিত আর কি, মানে সেটা দয়ার দান হিসাবেই দিত আর কি। তো 2020 সালে আমরা ডিএ শূন্য অবস্থায় পে কমিশন শুরু করেছিলাম, 2021 সালে 3% ডিএ দেওয়া হয়েছিল, 2022 সালটা আবার শূন্য গেছে। তো স্বাভাবিকভাবে একটা প্রত্যাশা আছে যে 2023 সালের জানুয়ারি থেকে নিশ্চয়ই কিছু একটা ডিএ ঘোষণা করবে। সরকারপন্থী শিক্ষক যারা আছেন, অনেকে শিক্ষা সংগঠনের সঙ্গে যারা যুক্ত আছেন বা হচ্ছে সরকারি কর্মচারী, তারা তো হাওয়ায় কথা বলে যাচ্ছেন, অনেকে এই এত পার্সেন্ট দেবে, এত পার্সেন্ট দেবে, এই কয়েকদিনের পরেই ঘোষণা হলো, অমুক দিন ঘোষণা হলো, এই ধরনের কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা এই ধরনের ভিত্তিহীন কথাবার্তাগুলো খুব একটা গুরুত্ব দিই না, কিন্তু আমাদের কাছে রিলায়েবল সোর্স থেকে যেসব কথাবার্তাগুলো আসে বা ইনফরমেশান আসে তার ভিত্তিতে একটু কথাবার্তা বলার চেষ্টা করি। এটা নিয়ে অনেকে সমালোচনাও করেন, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক রকম তির্যক মন্তব্য করেন, কিন্তু আমি সবাইকে বলবো যে দেখুন, আমরা কিন্তু সরকার নই বা সরকার পক্ষের কেউ নেই, আমরা সরকার বিরোধী। তো স্বাভাবিকভাবে আমরা যে কথাটা বলবো সেই কথাটা সবটাই কার্যকরী হয়ে যাবে বা হুবহু মিলে যাবে সেটা ভাবার অবকাশ নেই। তবে অনেক ক্ষেত্রেই ব্যাপারটা কার্যকরী হয়, আমরা এটা দেখেছি যে আমরা যে খবরগুলো পাই বা আমরা যে ইনফরমেশনটা পাই সেটা সত্য বলে পরবর্তীকালে প্রমাণিত হয়, বহু ক্ষেত্রেই সেটা হয়েছে। এখন ডিএর প্রশ্নটা যদি আসে, আপনি জানেন বা আপনারা জানেন যে আমাদের রাজ্যে এই যে রূপা 2019 চালু হয়েছে, এই রূপা 2019 অনুযায়ী এখনও পর্যন্ত 35% ডিএ বাকি আছে। কেন্দ্রীয় হারের সঙ্গে যদি তুলনা করি আমরা, কেন্দ্রীয় হারে ডিএ চলছে এখন 38%, আমাদের 3% দেওয়া হয়েছিল 2021 সালের জানুয়ারিতে, সেটাই এখন চলছে, মানে প্রায় 2 বছর ধরে একই ডিএ চলছে 3%, এবং ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম ডিএ আমরা এই রাজ্যের শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী যারা আছেন বা কলেজ ইউনিভার্সিটি কর্মচারী যারা আছেন এবং সরকারি কর্মচারী, সবচেয়ে কম ডিএটা পাই আমাদের রাজ্যে ভারতবর্ষের মধ্যে। এটাকে এই যে এগিয়ে বাংলা কথাটা যে বলা হয়, তাই না, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা এগিয়ে। মোদি সরকার যদি এই যে বিভিন্ন ধরনের পুরস্কার দিচ্ছে না কেন, আমি জানি না, উপরে উপরে বিরোধিতা করছে, লোক দেখানো বিরোধিতা করছে, অথচ বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100 দিনের কাজে, অমুক কাজে, তমুক কাজে পুরস্কার দিচ্ছে এই রাজ্য সরকারকে। তবে এইটা এই ক্ষেত্রেও কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের পুরস্কার চালু করা উচিত যে সরকারি কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে, চুরির ক্ষেত্রে, চৌর্যবৃত্তির ক্ষেত্রে কোন রাজ্য সরকার এগিয়ে আছে, এক নম্বরে আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের রাজ্য প্রত্যেক বছরই প্রথম পুরস্কার পাবে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই বা এটা সবাই এক বাক্যে স্বীকার করবে, তাই না। ভারতবর্ষের কোনো সরকার, কোনো রাজ্য সরকার তারা এভাবে এত নির্লজ্জভাবে, এত মানে চক্ষুলজ্জা বিসর্জন দিয়ে, চক্ষু চর্মের বিবাদ ভাজন করে তারা
এইভাবে সরকারি কর্মচারী শিক্ষকদের বঞ্চিত করছেন না, যেটা আমাদের রাজ্যে হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি এক সময় একটা সোশ্যাল মিডিয়াতে ফেসবুক গ্রুপগুলোতে লিখেছিলাম যে আমাদের কাছে একটা খবর ছিল যে অর্থ দপ্তরের আধিকারিকদের একেবারে নবান্নের উপরতলা নির্দেশ দিয়েছিল যে 7% একটা ডিএর হিসেব করতে কত টাকা খরচা টর্চা পড়ে। স্বাভাবিকভাবে আপনারা অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, সেই হিসেব কিন্তু জমা পড়ে গেছে অনেকদিন আগে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে নববর্ষ আসতে গেল আর মাত্র হাতে কয়েকটা দিন, 5-6 দিন সময় আছে, এখনও পর্যন্ত কোনো ফ্রুটফুল রেজাল্ট, কোনো ফ্রুটফুল ঘোষণা বা ফলপ্রসূ ঘোষণা কিন্তু সরকারের তরফ থেকে হয়নি। সবাই আমরা প্রত্যাশা করে আছি যে 7% হিসেব নিলে যে 7% ঘোষণা করবে এরকম কোনো তার গ্যারেন্টি নেই, হয়তো যদি ঘোষণা করে 3%ও করতে পারে, 5%ও করতে পারে, এই সম্ভাবনা আছে। কিন্তু আদৌ এটা করবে কি না এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ দেখা দিচ্ছে। আর মাত্র হাতে মাত্র 5-6 দিন সময় আছে, তার মধ্যে জানেন যে আপনারা 26 তারিখ তো সরকারি অফিসগুলো প্রায় ছুটিই থাকবে, 27, 28, 29, 30 এই কয়েকটা দিন আছে হাতে, এর মধ্য থেকেই যদি যদি ঘোষণা না করে তাহলে জানুয়ারি থেকে দিয়ে দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আমার মনে হয় আর কি। তবে একেবারে হতাশ আমরা হচ্ছি না, একটা আশা তো রাখতেই হবে যে একটা সরকার এভাবে নির্দয় নিষ্ঠুর হতে পারে না, কারণ আগামী পঞ্চায়েত নির্বাচনের সামনে সামনে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারী শিক্ষকদের যদি এভাবে বঞ্চিত করে তাহলে তার উপযুক্ত জবাবটা কিন্তু নির্বাচনে পাবেন, কারণ নির্বাচনটা তো পরিচালনা এদেরকেই করতে হবে। কতটা ফোর্স করবে, কতটা জোর দিয়ে দমনপীড়নের মাধ্যমে আমাদেরকে কাজ করাবে, সেটাও কিন্তু দেখার বিষয় আছে। আশা করি একটা কিছু ঘোষণা হতে পারে, এটা একটা সম্ভাবনা আছে। আর 2 নম্বর ব্যাপার যেটা বলবো যে আপনারা জানেন যে এখন ওই তৃণমূল যে সরকারি কর্মচারীদের যে সংগঠন আছে, জানি না তাদের কী কাজ বা তাদের অ্যাক্টিভিটি কী আছে, তাদের দায়িত্বে এখন মানস ভূঁইয়া আস, মানে মেদিনীপুরের যে মন্ত্রী মানস ভূঁইয়া। এর আগে পে কমিশনটা চালু হয়েছিল তৃণমূলেরই ওই মেদিনীপুরেরই একজন নেতা অভিনয়, যিনি বিজেপিতে জয়েন করেছেন আর কি, তার নেতৃত্বে তিনিও সরকারি কর্মচারীটা দেখতেন, তিনি কিছুটা চাপ দিয়ে পে কমিশনটা চালু করেছিল, মমতা ব্যানার্জির খুব একটা ইচ্ছে ছিল না। আর এখন যিনি দায়িত্বে আছেন সরকারি কর্মচারী, তিনিও কিন্তু মেদিনীপুরেরই একজন লোক, তো ডক্টর মানস ভূঁইয়া, দেখা যাক ওনার নেতৃত্বে, মানে উনি তার যে আরেকজন নেতা দলত্যাগ করেছেন তাকে তিনি ফলো করে তিনি কিছু করাতে পারেন কি না এই সরকারকে দিয়ে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে, এটা দেখা যাক। একটা মিটিংও হয়েছে ওদের নবান্নে কিছুদিন আগে, ওই তৃণমূল সরকারি কর্মচারীদের নিয়ে একটা মিটিংও হয়েছে, সেই মিটিংয়ে দাবিও উঠেছে শুনেছি, কিন্তু এদের দাবি মানে এরা তো কেউ ভোকাল হয় না, এরা জোরে তো কথা বলতে পারে না, কারণ ভয় থাকে যে কোনো সময় পদ চলে যেতে পারে। আমরা যারা বিরোধীরা আমরা মুভমেন্ট করেছি, বিধানসভা অভিযান করেছি, আমরা বিভিন্নভাবে বিভিন্ন জেলাগতভাবে প্রোগ্রামগুলো করছি, যৌথভাবে এককভাবে আমাদের সংগঠন বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি একবার ডিএর দাবিতে এবং আরও অন্যান্য দাবিতে বিকাশ ভবন অভিযান করেছে, আমরা কিন্তু বিক্ষিপ্তভাবে করছি আন্দোলনগুলো আর কি। আগামী দিনে নতুন বছরের শুরুতে যদি গিয়ে ঘোষণা না হয় তাহলে কিন্তু এই আন্দোলনকে আরও জোরালো করতে হবে, আরও লাগাতার করতে হবে এবং অচল করে দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি দপ্তরগুলোকে একেবারে অচল করে দিতে হবে, নাহলে কিন্তু এদের শিক্ষা হবে না, একটা উচিত শিক্ষা দেওয়ার দরকার আছে বলে আমরা মনে করি। যদি না একটা ভালো পরিমাণ ডিএ নতুন যে রূপা 2019 সেই অনুযায়ী ঘোষিত হয়, 35% ডিএ বাকি আছে, তার একটা বড় পোর্শন যদি দিয়ে দেয় তাহলে তো কিছুটা ক্ষোভ প্রশমিত হবে। তার সাথে সাথে আদালতে তো মামলাটা চলছে সুপ্রিম কোর্টে, আপনারা জানেন যে রূপা 2009 নিয়ে যে বকেয়া টাকার কথা সেটা তো আছেই, দেখা যাক সরকার কী সিদ্ধান্ত নেয়। আমরা 31 ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে কিন্তু যৌথভাবে এবং এককভাবে আমাদেরকে কিন্তু ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের দাবি নিয়ে, আমাদের অধিকার নিয়ে, যেটা সাংবিধানিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকারে ছিনিয়ে নেওয়ার জন্য এই সরকারের কাছ থেকে আমাদের কিন্তু মাঠে ময়দানে নামতে হবে। সবাই প্রস্তুত থাকুন, সবাই ভালো থাকুন, সবাইকে আবার একবার আসন্ন নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আজকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী দিনে লড়াইয়ের প্রস্তুতির জন্য মানসিকভাবে আরও দৃঢ়তা অর্জন করুন, মানসিক জোর অর্জন করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের এই বক্তব্য শেষ করলাম।